পাবো না, কোথায় পালাবো? মাঝরাতে বিশেষ পাহারায় সীমান্ত পার হন ওবায়দুল কাদের। এমনও শোনা যায় সীমান্ত পার হতে ব্যক্তিভেদে খরচ নেওয়া হয় কোটি টাকা। বাংলাদেশের শেখ হাসিনার সরকার পতনের পর সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের নেতারা ভারতে পালাতে মরিয়া হয়ে ওঠেন। দালালদের সহায়তায় কোটি টাকা দিয়ে সীমান্ত পার হচ্ছেন তারা। এ চক্রের সদস্যরা পাসপোর্ট ছাড়াই সীমান্ত পার করতে বড় অঙ্কের টাকা নেয়। গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে, 20 লাখ টাকার নিচে কেউ সীমান্ত পার হতে পারেনি। যারা পার হয়েছেন তাদের হুন্ডির মাধ্যমে টাকা পাঠিয়ে ভারতে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রকাশিত এ প্রতিবেদন সূত্রে আরও জানা গেছে, 5ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যশোর থেকে বেনাপোল সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন, বিতর্কিত পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার সহ আরও অনেক নেতা একই পথে ভারত পালিয়ে গেছেন। এছাড়া সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ভারতে গিয়ে লন্ডনে চলে যান। সাতক্ষীরা ও কুমিল্লা সীমান্ত থেকেও অনেকে ভারতে পালিয়ে যাচ্ছেন। কিছু স্থানীয় আওয়ামী লীগ নেতাকে পালানোর সময় জনতার হাতে আটক করা হয়। সীমান্তের দালালরা মোটা অঙ্কের অর্থ নিয়ে এসব ভিআইপিদের পার করে দিচ্ছে, যা এই চক্রের জন্য একটি লাভজনক বাণিজ্যে পরিণত হয়েছে।